আমার ভাইয়ার মাঝে কে দাঁড়িয়ে আছে জানো? অফিস অফিস। আচ্ছা অফিস তাই না? দাঁড়া আজকে গিয়ে তোর ভাইয়াকে অফিস থেকে চিন্তাই করে নিব। তুমি সবসময় আসবো চাচার খোঁজ খবর নাও। কই উনাকে তো কখনো খোঁজ খবর নিতে দেখিনি। মা মারা গেছে কতগুলো বছর হয়ে গেছে, কতগুলো দিন, এরপর উনি একটা দিনও এখানে আসেননি। এবার রাজশাহীতে গিয়ে পুরো একটা সপ্তাহ কাটাবো, বুঝেছো? আমি ভাইজানকে নিয়ে পদ্মার পারে যাবো, আর আগে যেরকম কাটাতাম সেরকম উড়নচণ্ডী একটা দিন কাটাবো। এবার তোমার রাজা কোথায় পালাবে যা? সব রাস্তা যে কারফিউ। এমন ভাবে চারিদিক থেকে ঘিরে ধরেছে যে সত্যি বোধ হয় এবার দাঁতটা হাত ফসকে গেল। কিচ্ছু ফসকায়নি চাচা, এইটা এখানে আনলে। এই এই এটা কি হলো, এটা কি হলো, এসব চলবে না। এই তুই কি বহিঃশত্রু সাহায্য নিয়ে যুদ্ধ জয় করতে চাস? এটাতে পায়েস আছে, তো চাচি পাঠিয়েছেন। এভাবে বলছেন কেন? নিশ্চয় আমার উপর রাগ করে আছেন। করবো না, আমার বাড়িতে অনুষ্ঠান আর তুই নেই, তোকে কি কাঠ ফাটিয়ে ডেকে নিতে হবে নাকি? দেখো নিয়ামত, তোমার মেয়েটা হয়েছে না একেবারে ঠিক তোমার মতো, ইগোটা একেবারে সলিড। চাচা, চাচিকে আমার অনেক ধন্যবাদ দিবেন, পায়েস কিন্তু আমার খুব প্রিয়। খুব প্রিয় কিন্তু খেতে তো গেলি নে। আসলে আমি যদি তোর নিজের চাচা হতাম তাহলে ঠিকই যেতি। নিজের চাচার কাছে কিন্তু কখনো আমার যাওয়া হয় না, কাছের বলেন আর দূরের বলেন, সেটা কিন্তু আপনারই। দেখলে দেখলে নিয়ামত কিরকম নরম নরম কথা বলে আমাকে একেবারে গলিয়ে ফেললো, এর উপরে একটু রাগ করেও থাকা যায় না। মিজান আজ নয় থাক, মাথাটা না ভীষণ ধরেছে। থাক, ঝুমু তো একাই সংসারটা সামলায়, ওকে একটু রেস্ট নিতে দাও। দেখো নিয়ামত, তোমার এই মাথা ধরাটা কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে, এই বয়সে আর অনিয়ম করো না, ডাক্তার দেখাও। আল্লাহ না করুন তোমার যদি কিছু হয়ে যায় তাহলে ঝুমুর কি হবে একবার ভেবে দেখেছো? কাল চলো তোমাকে নিয়ে একবার ডাক্তারের কাছে যাই, চেক আপটা করিয়ে আন, কি বলো? সরি আপা, তোমাকে একা বসিয়ে রেখেছি। নো প্রবলেম, একটু ম্যাগাজিন দেখছিলাম। নো থ্যাংক ইউ। দুলাভাই কোথায়, দেশে না বাইরে? দেশেই আছে, কাজের খুব চাপ, হয়তো নেক্সট উইকে মালয়েশিয়া যাবে। বাট একটা নতুন ঝামেলা। নতুন ঝামেলা, সেটা কিরকম? না তেমন কিছু না, তুমি তো জানো ওর বড় ভাই যিনি রাজশাহীতে থাকেন স্কুল টিচার, উনি কল করেছিলেন, ও হেল্প মানে টাকা পয়সা। উনি একদমই ওরকম মানুষ না, উনি মুখ ফুটে কখনোই কিছু চাননি, ওনার যথেষ্ট আত্মসম্মান বোধ আছে। অবশ্য আজকর যদি ওর ভাইকে হেল্প করে, সেটা ফিনান্সিয়াল হোক আর যে ধরনেরই হোক না কেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ ছোট ভাই বড় ভাইকে তো হেল্প করতেই পারে। বাট আজকর ওর রিলেটিভদের ব্যাপারে এত ইমোশনাল হয়ে যায়, মানে এত বেশি ইনভলভ হয়ে যায়, তুমি তো জানো। তবুও সাবধান আপা, মফস্বল শহরের মানুষগুলোর মন একটু অন্যরকম হয়, এখন হয়তো কিছু চাইছে না কিন্তু দেখবে একটা সময় এমন কিছু চেয়ে বসবে যা তোমার মাথাতে উঠবে। ওই যে এলোল নাবিলা, অফিস শেষ করে তাকে আবার একটু ঘুরতেই হবে। ঘুরুক না, এখনই তো সময়, এরপরে বিয়ে শাদি সংসার। এই তো আসলাম। মামুনি নিশ্চয় আমার নামে কমপ্লেন করছিল তাই না?
কই নাতক তুমি জানো না খালামুনি মামুনি কি বলবো আমি জানি মামুনি নিশ্চয় বলেছে মেয়েকে রাতে ঘুম পাড়ানো যায় না সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠানো যায় না আর সারাদিন শুধু টুই 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 আরে দম নাও একসাথে এতগুলো কথা কিভাবে বলে ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে খালামুনি তোমার ছেলে তো একদমই কথা বলে না তো ওর কথা না বলাটাকে আমার পুষিয়ে দিতে হবে না তুমি এতদিনেও ফারহানকে চেঞ্জ করতে পারলে না খালামুনি তোমার ছেলে আর চেঞ্জ উফ সে ওই 10 বছর বয়সে একটা ফুচকা খেত এখনো একটা ফুচকাই খায় এত কনশিয়াস আর এত বেশি পারফেক্ট এখনই যদি তুমি ওকে সামলাতে না পারো তাহলে বিয়ের পর কিভাবে সামলাবে চালিয়ে নেব আমি তো সেই দিনের অপেক্ষায় আছি আপা যেদিন ফারহান আর নাবিলার বিয়ে হবে আমরা দু বোন বিয়ান হয়ে বসে বসে ওদের সংসারটা দেখব হ্যাঁ আমিও সেই দিনের অপেক্ষায় আছি যেদিন নাবিলা আমার ঘরে বউ হয়ে আসবে কি খালাম বিয়ের কথা আমি শুধু তোমার আর মামুনির মুখেই শুনলাম আর তোমার ওই ছেলে ওই যে মিস্টার পারফেক্ট ফারহান সে তো কখনো বলল না বিয়ের কথা একটু অপেক্ষা করো বলবে তুমি তো নিশ্চয়ই জানো তোমাকে কত পছন্দ করে একটু সময় দাও সময় তো দেবই খালামুনি ফারহানের জন্য আমি অনন্তকাল বসে থাকব ওই যে উপন্যাস সিনেমার নায়িকাদের মতো আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি হ্যাঁ তুমি কিন্তু থাকো ডিনার করে তারপর যাবে ওকে অবশ্যই ডিনার করে যাবে যাও তুমি তাড়াতাড়ি শুধু আমার মনে হয় শাহিদা এখন ওর আর ফারহানের বিয়ের কথাটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত তাই না অনেক দিন হলো যত তাড়াতাড়ি পারো আপা বাজার করে ফেললে কি হাঁপাচ্ছ নাকি কি আছে শরীর খারাপ করেছে নাকি মাথায় না প্রচন্ড ব্যথা মনে হচ্ছে একেবারে ফেটেই যাবে আচ্ছা তুমি কি বলো তো ডাক্তারের কথা শোনো না কেন হ্যাঁ 3 মাস ধরে ব্যথা ব্যথা করছে দেখো এই শরীর নিয়ে এরকম ছেলে মানুষ কিন্তু আর ঠিক না কি হয়ে যায় কিছু বলা যায় চলো চলো আজ তুমি ডাক্তারের কাছে যাবে বুঝেছো চলো চলো আমাকে ধর কি অবস্থা সাবধান হতে হয় না আমি খুব অন্যায় করেছি তার সাথে কখনোই ঠিক মতো যোগাযোগ রাখিনি এটা কিছুদিন ধরে না এত মনে হচ্ছে কিছুতেই আমি ভুলতে পারছি না কখনটারই বা পথ যাবে বাবা সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না যায় সময়ের কাজ সময় না করলে অনেক সময় সময় ফুরিয়ে যায় এবার আমি আর কোনো ভুল করছি না সময়ের আগেই আমি ছুটবো সময়ের আগে একটু পরে ছুটো এবার পারলে আমার আগে ছুটে দেখো আমার মনে হচ্ছে আজকে আমি তোমাকে ঠিকই হারিয়ে দেবো চলো আমি ইয়াং ম্যান
তুমি কি মনে করো তোমার বাবা বুড়ো হয়ে গেছে তোমাকে আর হারাতে পারবে না? অসম্ভব। তুমি চিন্তা করো না, তো কিছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। ওকে কিচ্ছু বলো না, ও এসব সহ্য করতে পারবে না, কিচ্ছু বলা করো না। আমার মনে হয় কি তুমি ঢাকা চলে যাও, ওখানে তো তোমার ভাই থাকে, ওখানে বড় ডাক্তার আছে, ট্রিটমেন্টও বেটার। আমার মনে হয় তুমি ওখানে ডাক্তার দেখালে তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে। হ্যালো ভাইজান, সালাম আলাইকুম। আসকর ভাইজান, কি হয়েছে ভাইজান, আপনি খাচ্ছেন? ভাইরে, আমার শরীরটা ভালো নেই, ডাক্তার বলেছে আমার নাকি ক্যান্সার। ক্যান্সার? জানি না, রিপোর্ট দেখে ডাক্তার তো তাই বলেছেন, আমার তো কিছু নাই রে ভাই, কিভাবে কি দিয়ে কি করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তোকে আমার খুব দরকার আসবার, আমি আমি বাঁচতে চাই, তুই আমাকে বাঁচা। ভাইজান ভাইজান, আপনি শান্ত হন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমি কাল কাল সকালে আসছি ভাইজান, আমি আমি সব ব্যবস্থা করবো, আপনি আপনি একদম চিন্তা করবেন না ভাইজান, আপনি আপনি ভালো হয়ে যাবেন ভাইজান, আপনি ভালো হয়ে যাবেন, আপনি আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাল সকালে আসছি ভাইজান।
শুনছো? বেশ কিছুদিন ধরে ভাবছিলাম নাবিলার ফারহানের কথাটা তোমাকে বলবো, সময় করে উঠতে পারছি না। কি হলো? কি হচ্ছে? সব ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। কি হচ্ছে, কোনো খারাপ খবর? ভাইজান, ভাইজান ফোন দিয়েছিল এত রাতে। কি বললেন? বললেন, ভাইজান বললেন, বলে ওনার নাকি ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সার? আমরা রওনা হয়ে গেছি ভাইজান। জি জি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। জি, আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান। আপনি শুধু ঝুমুরকে বলেন ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখতে, আমরা কিন্তু ওখানে পৌঁছেই সাথে সাথে রওনা হব। জি ভাইজান, জি জি ভাইজান, সব ঠিক আছে। জি, আমরা চলে আসছি। ঠিক আছে ভাইজান, রাখছি। বাবা, আর কতক্ষণ লাগবে? আর ঘন্টাখানিক মতো লাগবে। আচ্ছা শোনো, তুমি দেখে চালাও, যদি রাস্তা ফাঁকা পাও একটু জোরে টেনো। ডাক্তাররা আমাকে একটা টেস্ট করাতে বললো, টেস্টের রেজাল্ট তেমন ভালো হলো না। আমার মাথায় নাকি একটা টিউমার আছে, সেটা সেটা এখন ক্যান্সার হয়ে গেছে মা। ক্যান্সার? ক্যান্সার?